আল্লাহু আকবার, ভাই গরু অবস্থা দেখছেন? গরু কিন্তু ভাই খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আল্লাহু আকবার ভাই, ধরুন ধরুন ভাই, গাছে আগুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, গাছে উঠে যাচ্ছে আগুন আস্তে আস্তে। দর্শক আপনারা দেখুন না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, কি বলবেন? পুরাই দিয়ে তারপর আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই দেখেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম এবং অন্যান্য সকল জাতি ধর্ম বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছে। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি রেহান আপনার সাথে আছি এবং আমার সাথে আছে জিহাদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরায় আছেন আরাফাত হোসেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যে জায়গাটায় আসছি এর আগে এখানে আসছিলাম, তো এই জায়গাটায় ফার্স্টে তিনটা ছিল, তো আমরা দুইটাকে বন্দি করতে সক্ষম হয়েছি আর একটা আছে। তো সে অত্যন্ত ভয়ানক একটা আত্মা বা জিন, আপনার পেতাত্মা যাই বলেন, অত্যন্ত ভয়ানক। তো আমরা কিন্তু তাকে বন্দি করার জন্য আসছি। তো আজকে আমার একটা গরু আছে, কারণ এখানে একটাই আছে। এর আগে দুইটা ছিল, দুইটা গরু আনছিলাম, তো একটাকে বন্দি করে নিয়েছিলাম। এর আগে ভিডিও দেখছিলেন, সেই ভিডিওতে আমরা দুইটাকে বন্দি করতে চাইছিলাম, তবে উজ্জ্বল ভাইয়ের উপরে আক্রমণ হয়েছিল এবং সে অসুস্থ হওয়ার কারণে আমরা ভিডিওটা কাট করছিলাম, ভিডিওটা এখানে বন্ধ করেছিলাম। তো আমরা কিন্তু আপনাদের কমেন্টের জন্য কিন্তু আবার এখানে হাজির হয়েছি এবং এই জায়গাটা অভিশাপকে মুক্ত করার জন্য আসছি। তো আমরা কিন্তু আজকে আপনাদের টাইম যাতে নষ্ট না হয় এই জন্য কিন্তু গুলিটা আগে থেকে কমপ্লিট করে রাখছি, কারণ ও কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা, আমাদের কিন্তু যেমন গুরু আছে, ও কিন্তু সেখানে গুরু, কিন্তু ও কিন্তু অত্যন্ত শক্তিশালী। এর আগেও কিন্তু আমরা অনেকবার ব্যর্থ হয়েছি, তো এবার যাতে ব্যর্থতা না হয় আসে এই জন্য কিন্তু আমরা কিন্তু গুন্ডিটা অনেক মজবুতভাবে তৈরি করেছি এবং আমরা সময় না নষ্ট করে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু ওকে ডাকার চেষ্টা করব। তো আমরা আগে আপনাদের জায়গাটা দেখাই, তারপরে এসে বসে ডাকি। জি অবশ্য, তাহলে আমাদের সব কিছু কমপ্লিট করা আছে, আজকে কিন্তু বেশি টাইম নষ্ট হবে না, আমি ফার্স্টে ওকে ডাকবো। আপনি একা একা উদ্ধার দেন না, আমাদের যাই করুক না কেন, যত ভাবে ভয় দেওয়ার চেষ্টা করুক আমরা কিন্তু কোনো ভাবেই ভয় পাবো না, আমরা কিন্তু শেষ দেখব। তো আমরা দেখছেন ভাই, শুরুতেই কিন্তু আমাদের উপর আক্রমণ করছে। আমাদের বিভিন্ন ভাবে আমাদের আক্রমণ করা, ও কি ভাই সব থেকে বড়টা, বড়টা হচ্ছে গুরু যেটা আর কি। গাছটা ঝাঁকি দিয়ে গেল দেখছেন,
পড়ে যাবে কিন্তু এখন দেহাদের পরে কিন্তু আমাদের প্রথমে অ্যাটাক শুরু হয়ে গিয়েছে আমাকে লাইট মশাল সব ওই দূর নিয়ে আসে ভাই দেখেন আপনি কত দূর নিয়ে আসেন টাইম টাইম বুঝতে পারছি তো দেখছেন ভাই এটা কিন্তু সেই ফাঁকা জায়গাটা অত্যন্ত ভয়ানক পানির বোতল নেওয়া মাত্র আমাকে যখন টানতে টানতে নিয়ে আসছিল ভাই দেখছেন ভাই আমরা সেই বন্ধুরাও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কি হচ্ছিল দর্শক আপনারা দেখুন না আল্লাহু আকবার জি ভাই আল্লাহু আকবার আগুনটা নিভে গেছে দেখছেন আজকে তো শেষ দিন অনেক জ্বালাইছিস মানুষকে আর জ্বালাতে পারবি না কতটা ভয়ানক তাহলে আপনার শুরুতে কিন্তু একটু ভয়ানক অ্যাটাক হয়ে গেছে জিহাদের উপর জিহাদের উপরে ফার্স্ট অ্যাটাকটা বেশি আছে জি ভাই উজ্জ্বল ভাই আপনি একা কথা দিবেন না উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কে লোক উজ্জ্বল ভাই আল্লাহু আকবার ভাই ধরুন 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 আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজাল মিত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই পানি মারেন পানি মারেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজাল মিত তখন কিন্তু উজ্জ্বল ভাই কি ভাই এবার টেনে এনে কিন্তু গাছে উঠাইনি এই গাছটা কিন্তু আগুন ধরছিল না দেখছেন দর্শক ভয়ানক একটা বিষয় আপনি দেখছেন জি জি
কিভাবে আমাদের উপর অ্যাটাক আসছে ভাই জি ভাই আমরা কিন্তু ভাই আজকে ওর শেষ দেখব ভাই অবশ্যই অবশ্যই আজকে ওর বিনাশ করবই ইনশাআল্লাহ আজকে এই জায়গাটা অবশ্যই অভিশাপ মুক্ত হবে দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু শুরুতেই দুইটা অ্যাটাক হয়ে গেল আমাদের প্রথমে জিহাদের উপর এবং পর্যায়ক্রমে আমাদের উজ্জ্বল ভাইয়ের প্রতি কিন্তু একটা বড় অ্যাটাক হয়ে গেছে তো আমরা আশেপাশে দেখে একটু পরে হয়তো দেখছেন জি ভাই এখানেই তো ছিল জি ভাই হ্যাঁ এখানে তো দেখলাম এই জায়গাটা কিন্তু দেখা দিল আমাদের সাথে কি হতে চলেছে আপনারা আমরা সময় নষ্ট করবো না ভাই ও যাই করুক না কেন সামনে যাবে বের হো দেখছেন ভাই কি একটা জঙ্গল ভাই পুরো শুধু আছে ভাই ভাই এদিকে ধরেন এমনিতে চলে আসে ভাই পুরো দর্শক আপনারা দেখছেন আসলে জায়গাটা কত বড় একটি ভয়ানক কত বড় বাগান ভাই আপনি একটু ভালো করে লাইট মেরে দেখে দেখেন ভাই আল্লাহ কোন জায়গায় একটু ফাঁক দেখা যাচ্ছে না ভাই আর এদিকে তো টাগানো যাচ্ছে না ভাই ও পুরোপুরি দেখছেন ভাই জিয়াদ এদিকে আসো জিয়াদ কোথায় যায় ভাই আল্লাহ আবার মনে একা করছে জিয়াদ আল্লাহু আকবার ভাই ধরুন ধরুন লা আল্লাহু আকবার ভাই চলে গেলে একটু ভাই এখান থেকে পড়ে যাবে ভাই ভাই আপনি আসেন ভাই আপনারা কেউ হেল্প করেন ভাই আসেন আল্লাহ আকবার ভাই আমি আসবো ভাই হেল্প করেন ভাই আপনি পিছনে একটু ধরে রাখেন জি ভাই ভাই আপনি পিছনে একটু ধরে রাখেন ভাই পিছনে একটু ধরে রাখেন ভাই ওখানে রাখেন ভাই জায়গাটা
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কি একটা ঘটতে চলেছে। ভাই তাড়াতাড়ি আসেন ভাই, আল্লাহু আকবার, চালুন এখন। লা ইলাহা ইল্লাল্লাহ তাসমান, তুমি পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি কি গুরু আলো ভাই আমার সাথে। জিয়াদ ভাই আগে দিন, ভাই জিয়াদ ভাই আগে দিন, ঠিক আছে তুমি ও শিশুর ধরার কারণ আমি না এই আগার আনতে ভাই যে কোনো একজন লোক জিয়াদ আমাদের আমাদের দুজনের যে কোনো একজনের ক্ষতি করবে ভাই। আল্লাহু আকবার, ঠিক আছে ঠিক আছে ভাই আমাদের গরুর কাছে কিন্তু ভাই আক্রমণ করছে না ভাই, একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই। ভাই আল্লাহু আকবার, ভাই গরুর অবস্থা দেখছেন? এটা কি ভাই গরু কিন্তু ভাই খাওয়ার চিন্তা ভালো করতেছিল। লেট করে দিয়া আসুন, তৈরি করো, ওকে ডাকো। ভাই আমি তো দেখাই, আপনি দেখেন না আমি বুঝতে পারছি নিশ্চয় গরু কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করছে ভাই। আজকে শেষ আমার লাইফটা, ভাই কোথায় গেল ভাই? ভাই আপনি দেখতে পারছেন? আমি দেখতে পাচ্ছি লাশের মতো ভাই। রেহান ভাই জি ভাই আগের দিন আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আমি নলটি পাচ্ছিলাম না ভাই। দর্শক আপনারা কিন্তু এতক্ষণ দেখলেন আমাদের প্রতি কিন্তু চরম আকারে অ্যাটাক হয়েছে আসলে আমাদের জিহাদের উপর। জি ভাই দর্শক এখন কিন্তু অনেক ভয়াবহ একটি রাত, গভীর রাত এটা, আর এই জায়গাটা খুবই হন্টেড একটি জায়গা। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে কিন্তু পর্যায়ক্রমে অনেক কিছু ঘটে চলেছে। রেহান ভাই আজকে কিন্তু আমাদের প্রতি খুব বেশি ও কিন্তু আক্রমণ করছে, আজকে আপনি ওকে হাজির করবেন, আজকে কিন্তু ওকে অনেক কষ্ট দিবেন। জি ভাই জি ভাই উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই আল্লাহ জিয়াদ 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 আনেন আসো, আল্লাহ আকবার আল্লাহ 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 আকবার আল্লাহ আকবার। আমি কিন্তু আজকে
মেয়াদের উপর আনবো। আমি উজ্জ্বল ভাই ছড়িটা বন্ধ করে দিই। ভাই ভাই আপনি শান্ত হন। গুরু সেই ভয়ানক গুরু আপনি যারা আনবেন সে তো খুব ভয়ানক সাবধানে দেখেন মোমবাতি রয়েছে তো দর্শক আপনারা দেখছেন আমাদের রায়হান ভাই কিন্তু দড়ি বাঁধতেছে আপনার মতো আজকে ওকে একটু সাবধানে বেঁধেন যাতে হাতটা না কেটে যায়। কিভাবে ছোটে আমি তাই দেখবো ভয় পাচ্ছ তুমি না ভাই আপনি সাথে রয়েছেন কোনো ভয় পাচ্ছি করতে পারবে না ওকে আমি আজকে বন্দি করবো ভিতরে বাগানের ভিতরে দেখেন আপনি জি আসা লাগবে আমি কি আপনার পাশে বসবো ভাই পবিত্র করে নিলাম ভাই। জি ভাই তাতে করে এসব খারাপ আসতে হবে কোনো ক্ষতি না করতে পারে। হ্যাঁ এই জন্য অনেক জ্বালাইছিস
আজকের পর থেকে তুই আর কোনো মানুষের ক্ষতি করতে পারবি না। গরু ছাগল কোনো কিছু তুই আজ খেতে পারবি না। ধরে তোকে আজকে এখান থেকে বন্দি করবই। উজ্জ্বল ভাই আজকে ভাই এই মুখ পুরো ডারে ভাই যা করবো ও কিন্তু আমাদের কিন্তু ভাই অনেক কষ্ট হয়েছে ভাই। আমার এই যা করছে ভাই আপনি তো নিজের চোখে দেখেছেন ভাই। এর আগের ভিডিও কিন্তু উজ্জ্বল ভাইয়ের উপরে অনেক ভয়ানক একটা কিন্তু আক্রমণ হয়েছে। জি ভাই, উজ্জ্বল ভাই কিন্তু কিছুদিন অসুস্থ ছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাকে আমাকে এখান থেকে নিয়ে আমরা কিন্তু গুরুর কাছে গেছি, তারপরে ডাক ডক্টর দেখাচ্ছি তাকে। জি ভাই, তো আজকে কিন্তু আমাদের ওকে প্রচণ্ড কষ্ট। জি অবশ্যই ভাই, ওরা তিলে তিলে মারবেন ভাই মুখ পুরো ডাকে। আমি এখানে আজই করবো কথা বল আমার সাথে। এর আগে তো অনেক বাহাদুরি করেছিস, আমাদের উপরে অনেক অত্যাচার করেছিস, সাধারণ মানুষকে তুই অনেক ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিস। আজকে তোর শেষ দিন হবে গন্ডির ভিতরে। আয় সাহস থাকলে গন্ডির ভিতরে আয়, কথা বল আমার সাথে। ভাবতে পারবি না তোর আজকে কি করবো। আজকে তুই আবার কেন এখানে? আজকে তোকে এখান থেকে বন্দি করার জন্য আমি আসছি। এখন জ্বালাই মারার জন্যই আমি এখানে আসছি। দাদা আমার কথা বলো, বাতিল আমি কি বলতে দেখেছেন কি করতেছো ঠান্ডা ঠান্ডা
আমার কথা জবাব দে তুই। তোকে কি বলবো মেয়ে, কি বলবো ভাই, আমার কথা জবাব দে তুই, তুই এখানে কিভাবে আসলি কথা বল। এর আগে তুই অনেক ভয় দেখাইছিস সমাজে, অনেক ক্ষতি করেছিস, আজকে তুই কোনো ভাবে এই গোল্ডিটা পার হতে পারবি না। তুই তোর গরু তোরে আজকে দিন গরু তোরে আজকে খাওয়াচ্ছে তোরে, গরু তোরে আজকে খাওয়াবো তোরে আজকে, যেটা করবো ও কোনো কথা বলবে না। আমার প্রশ্নের জবাব দে, বয় চুপ করে ভাই, আমার প্রশ্নের জবাব দে, নাহলে কিন্তু এসে বড় ভাই না কিছু হবে তোর সাথে। আল্লাহু আকবার, দর্শক আপনারা দেখছেন আগুন ধরে গেছে, আগুনকে পুরাই দেওয়ার জন্য কিন্তু এটা করছিলাম, কি শরীরে জ্বালা উঠে গেছে, এখন প্রশ্নের জবাব না দিলে কিন্তু আরো ভয় না কিছু হবে। তুই এখান থেকে চলে যা বলে দিলাম, আমার প্রশ্নের উত্তর দে, আমি তোর কোনো কথার উত্তর দেবো না, কথা বল, সে বাস্তে গেলে এখান থেকে চলে যা। তুই কথা বললি, তুই কথা বললি, তুই ভিক্টর জন্য বেঁচে গেছে, তোর কথা বলাই লাগবে, ভাই দেখছেন কি করতেছো, যেটাই করবো কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, তার শরীর দাঁড়াই দেবো ভাই, কথা করছে না, কতক্ষণ কথা না করে কষ্ট দিয়ে মার বসছে। কথা বল, এবার কথা বল, যতবার কথা বলবি ততবার তো শরীর জ্বালাই দেবে, এভাবে কথা বল, কিভাবে আসলি তুই এখানে, প্রশ্নের উত্তর দে, আমার প্রশ্নের উত্তর দে তুই, কথা বল, কথা বল, কথা বল, আমি থাকি মানুষের গরু ছাগলের রক্ত নিয়ে যাচ্ছে, সে ভালো কাজ করে, সে দেখছেন ভাই, সে ভালো কাজ করে, তাই তোর মতো এত খারাপ কাজ সে করে না, অনেক খারাপ ভাইয়া, কিন্তু অনেকটা খারাপ একটা, জি জি জি, বেরোবি না, কোথায় থেকে আমাকে বল, চালাই দেবো তোর কিন্তু,
বল কোথায় থাকে? তুই প্রথমবার বলবো তোকে একজন বলে দিছে না, তুই তাকে মারলি কেন? তোকে মারি ফেলবো আমি আজকে। নমস্কার, তান্ত্রিক তোকে ছাড়বে না, ছাড়বে না তোকে। বড় আমি ব্যবস্থা করতেছি, তুই আর কিচ্ছু করতে পারবি না। সেটা দেখতে পাবি তুই, তুই কি হয়ে দেখবি, তোর তো আজকে শেষ তোর দিন। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এখনো বলে বলে কিচ্ছু করতে পারবো না। এই ভাই, তুই এখানে আসলি কেন? তুই বেরো, তুই এখান থেকে বেরো। কিভাবে বাড়ি? আমি পারছি না। কেন? একটা করেছিস তুই এখানে, অনেক ক্ষমতা বলে তোর, অনেক শক্তিশালী, তুই বেরোয় দেখা, গন্ডিটা পার হয়ে দেখা। আমাকে ছেড়ে দে। কেন এখন ছেড়ে দিতে বলছিস? আমাকে ছেড়ে দে। যদি ভালো হয়ে যাস তাহলে তোকে ছেড়ে দেবো। তান্ত্রিক তোমাকে তার কাছের জন্য রেখেছে। ওর কাজ যদি বাদ দিস, তুই যদি ভালো হয়ে যাস সেখানে চলে যাস তাহলে। আমি ওর কাজ বাদ দিব না। দেখছেন ভাই, ওকে তান্ত্রিক কি ভাই, তান্ত্রিক কালো দুঃখ করে, ও কিন্তু তার হয়ে কাজ করে ভাই। হ্যাঁ ভাই, তুমি বলতেছি যে কাজ বাদ দিয়ে দেয় যদি তাহলে আমি তাকে ছেড়ে দিতে পারি। জি ভাই, ও বলতেছে যে তার কাজ বাদ দিবে না। কতটা খারাপ তাহলে আপনি বুঝতে পারছেন। ওকেও বানাইছে যে তান্ত্রিক, সে তো খারাপই, সে কিন্তু এগুলো করে কিন্তু ভাই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। জি ভাই, সামান্য টাকার বিনিময়ে ভাই আপনি ধ্বংস করছেন ভাই। ওরে আজকে আমি ভাইরে ধ্বংস করে দেন আপনি ভাই, ওরে আজকে আমি বন্দি করবো না ভাই। জি ভাই, ও অনেক জ্বালাইছে ভাই, ওরা কিন্তু ভাই মারে দেবো ডাইরেক্ট। জি অবশ্যই, তান্ত্রিক কোথায় থাকে বল, জবাব দে। তোকে বলবো না, তান্ত্রিকের কথা আমি বলতে পারবো না, বললে তোকে জ্বালাই দেবো। কথা বল, বলতে চাচ্ছে না ভাই, বলবে না ভাই। জি ভাই, বলছে ওকে মেরে ফেলে দিলে আমি বলবো। ওকে আপনি শেষ করে দেন, ওকে শিক্ষা দিয়ে ওকে বড় করছে আপনি, বোঝেন? জি ভাই, তান্ত্রিকের পরিচয়টা আমাদের দিতে পারছেন? জি জি জি, আমরা এখান থেকে এর আগে কিন্তু পরিচয় পাইছি, যাই হোক কোন একটা মাধ্যমে মাধ্যমে পাইছি। একদম আমাদের প্রথম যে পার্টটা ছিল সেই পার্ট আমরা কিন্তু সেটার মাধ্যমে কিন্তু তাকে কাছে পৌঁছাতে পারি। বাট এ যদি বলতে পারে কিন্তু বিষয়টা আর একটু ক্লিয়ার হতো। এই বলবি না তুই, তোর কিন্তু একদম কিন্তু কলিজা ফুটো করে এলাই দেবো, তোর জীবন কিন্তু একদম শেষ করে দেবো। কথা বল, জানো ভাই ওরে ভাই সুযোগ দিয়ে যাবে না ভাই, আমার এই যে তাবিজটা ছিল, তাবিজটা জি ভাই এই উপরে আছে, বলবি না তুই তাই না? না আমি বলবো না, তুই আমাকে ছেড়ে দে। তোকে ছেড়ে দিচ্ছি দাঁড়া, যে যাতে করে আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি না করতে পারি সেভাবেই ছেড়ে দিচ্ছে তোকে। দর্শক আপনারা দেখুন, অস্ত্রটা কিন্তু নিয়ে আসছে, সেখানে আমাদের সেই তাবিজটি বাঁধতেছে, তো এটা দিয়ে এখন খেলা শুরু হবে। দেখুন আপনারা দেখতে থাকুন কি অবস্থা হয়। তুই আমাকে ছেড়ে দে বলে দিলাম, তুই আর কিছু করিস না, কিচ্ছু করিস না, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে তুই কবিরাজ, তুই আমাকে ছেড়ে দে। তুই কেন আমার মতো এত ভালো একটা জিনকে তুই কেন দন্তকে ধরে রেখেছিস? ও নিজেকে ভালো দাবি করছে দেখছেন ভাই, কবিরাজ
দেখছেন দর্শক ভাই দেখেন দেখেন দর্শক আপনারা দেখুন পরে আমি মেরে দেওয়ার পরে জি ভাই পুরাই দিছি ভাই ওর কলিজায় কিন্তু ওটা ঢুকে গিয়েছে দর্শক আত্মাটাই কিন্তু মেরে দিয়েছে আমাদের রায়হান ভাই আপনারা দেখতেই পারলেন উজ্জ্বল ভাই আপনি একটু বাঁধনটা খুলে দিন আজকে কিন্তু অনেক বেশি প্রেশার হয়েছে জিয়াদের উপর খুব শক্তিশালী আত্মা ভাই জি ভাই এখানে কিন্তু দুর্বল হয়ে পড়েছে ঠিক আছে তুমি আপনারা ঠিক আছেন না জি ভাই এবার হাতটা দেখেন ভাই কি অবস্থা হয়েছে ভাই কেমন হাতে দেখেন দুই হাত এক জায়গা করো দেখুন ভাই দাগ হয়ে গেছে ভাই লাল হয়ে গেছে লাইট মেরিন না ভাই এই দেখেন আপনি একটু জিহাদকে আরেকটু সুস্থ করার ব্যবস্থা করেন আসলে তার প্রতি কিন্তু অনেক বেশি অত্যাচার হয়েছে না দেখি বিশ্বাস করতে পারবেন না পারে তারে কিভাবে হাসি দিতে ভাই রায়হান ভাই কিভাবে হাসি দিতে আপনি না দিলে বিশ্বাস করতে পারবেন না ভাই দেখুন সুস্থ করার চেষ্টা করছে যেভাবে ওর উপর যে আত্মারা কিন্তু বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে ভাই আমার মনে হয় কি আপনি কলিজে আঘাত করেছেন আত্মার নিশ্চয় মনে সেই প্রভাব কিছু কিছুটা হ্যাঁ কিছুটা হলেও পড়েছে ওর উপর দর্শক আপনারা দেখলেন আসলে আমাদের জিহাদের উপর কিন্তু আজকে এত বেশি টর্চার হয়েছে এর আগে কখনো হয়েছে বলে আমরা মনে করি না তো দর্শক আপনারা বেশি বেশি করে জিহাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু ইমিডিয়েটলি ওকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করব এবং আপনারা এই ভিডিওটি দেখছেন যারা ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমাদের আপনাদের মূল্যবান কমেন্টসটি আমাদের এখানে জানাবেন আজকের মতো কিন্তু আমরা এখানে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ